বুয়েটে হিজবুত ছাত্র শিবির নিয়ে কথা বলায় জীবননাশের হুমকি এবং সাইবার বুলিংয়ের শিকারের অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্র রাজনীতির দাবি করা শিক্ষার্থীরা। এদিকে ছাত্র রাজনীতি শুরুর আগে ছাত্রদলের ক্যাম্পাসে সহাবস্থানের দাবি প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে তারা অনড়। বুয়েটে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হিজবুত তাহরির এবং শিবির কার্যক্রম চালাচ্ছে, এরকম অভিযোগ প্রগতিশীল ছাত্র রাজনীতিতে বিশ্বাস করা শিক্ষার্থীদের। কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রচার হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই শিক্ষার্থীদের অভিযোগ, এ নিয়ে সমালোচনা করায় জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে তাদের। আমাদের উপরে নানা ধরনের সোশ্যাল বুলিং থ্রেট এগুলো আসতে থাকে, আমাদের পরিবারের কাছে আমাদের নামে বিভিন্ন ধরনের ফলস ইনফরমেশন যাচ্ছে, তাদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে, আমাদের বাবা মাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে বুয়েট ইস্যুতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুণী হলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে, তবে দাবি সব সংগঠনে সহ অবস্থান। আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধ নয়, কিন্তু আমরা সেটা সুস্থ ধারার ছাত্র রাজনীতির পক্ষে। বুয়েটের ক্যাম্পাসে এই ছাত্রলীগের আধিপত্যবাদকে কেন্দ্র করে যে ধরনের একটি মনোভাব গড়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের, তার পক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ছাত্রদলের একাত্মতার বিষয়টি প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে অনড় আছেন তারা। হিমেল মাহবুব, BBC News, ঢাকা।